অনেক বড় বানাইছে, মানুষের মতো মানুষ বানাইছে, এই ক্ষতিটাই তো করছিল। এর লেগে তুই আমার মাকে মাইরা ফেলাবি? তুই জানোস আমার মা শুধু তোর লেগে মরছে। তোর প্রজেক্টে তোর অফিসে ঝাড়ুদারে চাকরি করতো, সেই চাকরি কইরা আমাগো সংসার চালাইছে। আর এই যে তুই এত বড় হইছিস না, তোর এত বড় কেন বানাইছে? এই যে আমার মা বানাইছে, আমার এমনি তো মা বানাইছে। আমার মা যদি ওই অফিসে এত কষ্ট করে ঝাড়ুদারে চাকরি না করতো, তাহলে আজকে তোকে এত বড় বানাইতে পারতো না। তোকে কত কষ্ট করে এত বড় বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে, আর তুই তুই আমার মারে মাইরা ফালাইলি। জানোস বোন, আমি না আমার মাকে মেলা কইছি যে মা আমি লেখাপড়া করবো, আমি স্কুলে যাবো, আমার না অনেক ইচ্ছা লেখাপড়া করার। কিন্তু সবসময় আমার মা আমাকে বুঝতে কইছে, মা রে তুই হলো ছোট মানুষ, তুই লেখাপড়া করে কি করবি? তুই পড়ো, তুই পরে লেখাপড়া করিস, তোর এখন লেখাপড়া করার নেই, কোনো দরকার নাই। আমার মা যখন এগুলো কথা কইতো, তখন তো বুঝতাম না এইসব কথার মানেটা কি। তুই চুপ কর, আমি বুঝতে পারছি। আমার মায়ের আমি খুন করছি, আমার মায়ের মারা যায় নাই, আমার মায়ের আমি খুন করছি। আজকে যদি প্রজেক্ট থেকে মায়ের অপমান করে না তাড়া দিতাম, তাহলে তো মা আমার ছেড়ে কোনোদিনও যাইতো না। কেন করছি জানোস বোন? তোকে কথা পাইবা, মায়ের কথা পাইবা, তোকে সুখের কথা পাইবা, আমি এই অপমান করছি মায়ের। কারণ কি? আমি তো বড় একজন অফিসার হইছি, বড় প্রজেক্টের মালিক হইছি, সেই কারণে। আর আমার কর্মচারীরা যদি জানতে পারতো আমার মা সামান্য একজন ঝাড়ুদার সেই প্রজেক্টেরই, সেই অফিসেরই, তাহলে তো আমারে আমার সিজি করে তুচ্ছ করতো। সেই কারণে মায়ের অপমান করে বাইর করে দিছি। আর মা মা আমার অপমান সহ্য না করতে পারিরা মরেই গেল, আমারে ছাইরে চলে গেছে রে বোন। তুই শুধু শুধু আমারে দোষ দিতেছিস, আমি তো বুঝতে পারি নাই যে আমার সামান্য অপমানের কারণে মা এই পৃথিবী ছাইরেই চলে যাব। আমি একটা খুনি, আমি খুন করছি আমার মায়ের, সব দোষ আমার, সব দোষ আমার। আমার একটু ভুলের কারণে আমার মা এই পৃথিবী ছাইরা হাম করে ছাইরে চলে গেছে রে বোন। বোন তোর আমার মাফ করে দিস, আমি যদি জানতাম আমার জন্য আমার মা হাম করে ছাইরে চলে যেত, কোনোদিন এই ভুলটা ঘটতাম না।